সংগ্রামের মধ্যে 1857 সনের সিপাহী বিদ্রোহের মধ্যে 57,000 খালি উলামাই শহীদ হয়ে গেছিল। ভারতবর্ষের এমন দিল্লির জানাতে কানাতে দিল্লির জায়গার মধ্যে এমন কোন একটা বৃক্ষ নয়, এরকম কোন একটা গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলিমের কাল্লা লটকানো না হয়। খালি টার্গেট ছিল আলিম, আলিমকে হত্যা করা। তো আমাদের মতন বগুডুর মতন আলিম না, বহুত জবরদস্ত বহুত পুখ্তা পুখ্তা আলিমকে এই ইংরেজের শহীদ করেছিল। আর এই আলিমের রক্তের শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন। সুবহান। তো ভারতবর্ষ স্বাধীন করার পরে শেখুল ইসলাম কুতুবুল আলম শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাই বললেন যে আজকে থেকে আমি ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, এই জমিয়তুল্লাহ আমি হিন্দ 1819 সনের মধ্যে এই জমিয়ত উলামায়ে হিন্দ গঠিত হয়। আর সেই সময় থেকে মানে ভারতের স্বাধীনতা সংগ্রাম করতে লাগে। আর এই মক্কা বিজয়ের সময় যে পতাকা এনেছিলেন, যে পতাকা নিয়ে মক্কা বিজয় করেছিলেন সেই পতাকায় আজকে এই পতাকা। এই পতাকার নিচে আমরা সবাই থাকতে রাজি আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের পতাকা। আমাদের মুর্শিদে কামিল বাসকান্দির হযরত রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে জমিয়ত উম্মাহ আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু নামাজ সম্পর্কীয় প্রয়োজনীয় সূরা কেরাত দোয়া মাসাইল আদি দৈনিক শিকিবলৈ লগতে ইসলামিক প্রাথমিক জ্ঞান অর্জন কৰিবলৈ আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি লগত থকা বেল আইকনটো প্রেছ কৰি অল নোটিফিকেশন অন কৰি ৰাখিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাৰাকাতুহু।